আচ্ছা আচ্ছা ভাই, টাটা খাবার দিয়েন বায়াতদেরকে দেখলে। খাওয়াবনি খাওয়াবনি ভাই, আমি আমাকে না, ওইটার বায়ারের কথা বলতেছি। ওই ওইটাই তো, আপনিও আসবেন, আপনি তো বায়ার বায়ার আমি সোয়ার ভাই, ইউসুফ ভাই, ইউসুফ ভাই বায়ার হয়ে আমাদেরকে কাজ দিবে, আমরা কাজ করব। হাবিবুর বলো তো, আমি এখন অবশ্যই ভাই, ককলেন্স অবশ্যই। করতেছি স্যার, হ্যাঁ ককলেন্স করতেছি। আচ্ছা, সেটা কি ইউসুফ ভাই? মুরগি তুলছি আজকে, মুরগির বাচ্চা পোল্ট্রি করতেছি। লাইভে এসে করেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলে আসছে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মহিমা আপু আসছেন, কতবার ফোন দিলাম, বলেন না, কারেন্ট ছিল না সকাল থেকে আমার বাসায়, মাত্র কারেন্ট আসলো, মোবাইলে ডাটা অন ছিল। ভালো, তবু আসছে। যাই হোক, আর কি কি বাকি আছে? এখনো তো অনেকই বাকি আছে। তাসনিম আসছে, তাসনিম, এরপরে হচ্ছে জাকিয়ানুস, রবিউল আসে নাই স্যার, মিরাজুল আসে নাই, ফয়সাল আসে নাই, ফয়সাল ভাই, মৃদুল, মৃদুল ভাই আসছে কি? মৃদুল ভাই আসে নাই। টিপু আপনার গ্রুপে সবাই কি আসছে? স্যার আমার গ্রুপের কে কে আমি তো নিজেও যাই না স্যার, দেখেন স্যার কেউ আসেনি স্যার, আমার জানা মতে দুই একজনকে দেখা যাচ্ছে, তাছাড়া আর কেউ কাউকে আমি খুঁজে পাচ্ছি না। কাকে কাকে দেখা যাচ্ছে? গ্রুপ লিডার আসলেই হলো স্যার, গ্রুপ লিডার আসলেই হলো, আলাদা ক্লাস করে দিবে স্যার। আমাকে একটাও মনে করেন ভাই ব্রাদার দেয়নি, সব বোন দিছে, এখন বোনদেরকে একটু হ্যান্ডেলিং করা আমার আমার পক্ষে একটু সম্ভব না, প্রবলেম হয়ে যায়। আমি নিজে হ্যান্ডেললেস হয়ে যাবে, হ্যান্ডেল করতে লাগে। হ্যাঁ ওইটাই তো ভালো ভাই, টিমু ভাই ওইটাই তো ভালো, একটা করে ঝাড়ি দিবেন সবাই ঠিক হয়ে যাবে। আর আপনি ছেলেদেরকে যদি মানে মানুষ পানি বেড়া ইসু ভাইয়া, সেটাই সেটাই ইসু ভাইয়ের কপালে পড়ছে সব প্যারা গুলো। ইসু ভাই ইসু ভাইয়ের কপালে প্যারা সব পড়ছে, মেয়ে মানুষ মানেই প্যারা না। আমার গ্রুপ মেয়েই তো নাই, সব ছেলে। টিপু ভাইয়ের গ্রুপে, টিপু ভাইয়ের গ্রুপে পড়ছে, টিপু ভাই বলতেছে এদম, টিপু ভাই এখন মানে মাথা পাগল হয়ে গেছে, কি করতে কি করবে টিপু ভাই। আসলে টিপু ভাই মানে ওই রকম করে কেয়ার করতে পারবে দেখে, মানে হ্যান্ডেল করতে পারবে দেখে টিপু ভাইকে দেওয়া হয়েছে। হ্যাঁ ভাইয়া আর কিছু, আর আগে জানতো আর কিছু নাকি বলো, সেটাও বলে ফেলো। শিখে নেন হ্যান্ডেলিং করা, ভবিষ্যতে কাজে লাগবে। টিপু ভাই শিখায়েন তো? হ্যাঁ ভাইয়া প্রশিক্ষণ ইউসুফ ভাই দিবে আমাকে, সমস্যা নাই। হ্যাঁ ট্রেনার, আমাদের ট্রেনার স্যার, এটা প্রজেক্ট নিয়ে আসেন স্যার, এই বিষয়ের উপরে কিন্তু শাকিল আপনার কি, আপনি তো আগে বেশ আগে থেকে অ্যাক্টিভ ছিলেন, কিন্তু এখন এই কোর্সে আপনি মূলত এমনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন নাকি? ইনশাল্লাহ আমার একদিন খবর করেন, একদিন একদিন না স্যার, খুব শীঘ্রই ইনশাল্লাহ। আমি তো জানি যে আপনি চেষ্টা করলে পারবেন, কারণ আপনারা বেশ আগে থেকে আপনার
আপনার চারটা কিক করা, যেখানে এখানে কারোর ছিল না চারটা কিক করা, আপনারই ফার্স্ট টাইম দেখবেন চারটা কিক করা, তা বেশ কয়েক বছর আগেরই। তো আপনি ইলেনে বেশ আগে থেকেই আছেন, মানে একটু সময় পাচ্ছি না তো স্যার, সেই কারণে মানে আমি গিগটা করার সব রেডি স্যার, মানে আমার বিজনেস কার্ড করার সব রেডি, খালি এখন ও গিগটা করব ওই সময়টাই এখন পাচ্ছি না। এই সময় না পড়লে পরে যখন বাইরে আপনার কাজ তখন তখন কি হয় পড়বে? হুম তেরে তো স্যার ক্লাস তো শেষ হয়ে গেল ক্লাস থেকে, এটাই ক্লাস শেষ হলো তো কি হয়েছে, আপনাকে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না আমাদের, অবশ্যই পাওয়া যাবে কিন্তু আপনি তো খুঁজবেন না, আমি জানি যাই হোক। জ্যাকলাইন কি অবস্থা? জ্যাকলাইন আর কোথায়, আর নতুন জয়েন করছে কি এখন? আমাদের গ্রুপের ফাসালকে ফোন দিছিলাম তো তিনবার ফোন দেওয়ার পরে সে রিসিভ করে না। আচ্ছা আর কি আপনার গ্রুপে বাকি আছে? ফাসাল ভাই মনে হয় শিওর হতে পারে না কোন ক্লাসের ভাই স্যার, নাই হচ্ছে ওই যে তাসনিম নাই, তারপরে আরেকজন আরেকজন আছে যে জাকিয়া নাই, জাকিয়া নাই, এরা নাই, ওদের কি কি নক দিতে হবে স্যার? হাবিব ভাই খাওয়া দাওয়া কবে? অবশ্যই নক দিবেন, এই গ্রুপে তো মেসেজ দিয়ে দিছি, এখনো কেউ দেখেনি স্যার। হ্যাঁ বলেন। আমি কিন্তু একটা জিনিস বুঝি নাই এখানে, বলেন। এই দেখেন তো একটু এখানে এটা, এই যে সো আই উড লাইক টু রিন ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে কি চাচ্ছে ও? একটা সার্কেল চাচ্ছে পিছনে যে কালো আর সাদা নিয়ে কালার তো করতে বলছে, সেটা বুঝলাম। বায়ারও ভালো ইংলিশ পারে না ভাই। হ্যাঁ বায়ার এটা দেখলাম হোয়াইট বানান, ইংলিশ ইংলিশ দেখলাম বেসিক, বুঝছেন ও পাকিস্তানি হবে। রিন মানে কি স্যার, চাকা বুঝাইছেন? আসলে সেটাই, রিন মানে চাকা বুঝাইছে। আমি যেমন দেখছি আপনার ইউসুফ ভাই, আমি যেমন ইয়া রিং মনে হলো এটা, ইয়া দেখে মনে হইছে আমার পাকিস্তানি লোক, কারণ তিন চারটা স্টার দেওয়া যে ওর পাকিস্তানি বা পাকিস্তানি সেলারদের ফাইভ স্টার দেওয়া রিভিউ আছে ওর অ্যাকাউন্টে, বুঝতে পারছেন? তিনটাই দাও, তিনটাই পাকিস্তানি, একজনের আরেকজন আরেকটা মেয়ের, তো বোঝা যাচ্ছে যে ও আমেরিকান না, ও পাকিস্তানি কোন লোক। এবং ওর অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট যারা যে অ্যাকাউন্ট থেকে রিভিউ দেওয়া ওর অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট গুলো আবার 300-400 কাজ করছে এরকম আর কি, বুঝতে পারছেন? সুতরাং তাদের পক্ষে বায়ার হওয়া অসম্ভব কিছু না। বাংলা আসলে শব্দই তো আসলে রিভে নাই, রিং শব্দের কোনো শব্দ আছে আমার জানা, ওইটা রিং হয়তো হবে, রিং মানে সাইকেল, সেটা কোনো শব্দ নাই। ইয়ার দিছে এটা কি নিয়ে কাজ করতে বলছে ভাই? ওটার সাথে সম্বন্ধিত তো ওই রাস্টার টু ভেক্টর, কি ছবিটা কি দিছে ওইটা? তো এই যে পরের গুলো তো বুঝলাম যে কালার করতে বলছে আর ও ওয়েট করতে পারতেছে না, মানে কত কোনো রিং আছে নাকি? হ্যাঁ কোনো সার্কেল টাইপের কিছু আছে না? ব্যাগে তো কিছুই নাই, আপনি মোটামুটি সম্ভব করে ফেলেন বাকিটা সকালে কালকে। আচ্ছা আমি বলে দিই ওনাকে, ওই যেখানে রিং করতে বলছে ওখানে একটা লাল চিহ্ন করে দিয়ে ওনাকে বলে নট ইট ক্লিয়ার, মানে ক্লিয়ার আপনি দখলে রাখবেন, দখলে এখনই মেসেজ দিয়ে রেখে দেন, ঠিক আছে? ও যখন দেখবে তো জানাবে আপনাকে। আমি আর বলতেছি করা যাবে না, আমি বলি কি ব্যাপারে, কবে থেকে চালু ওইটাই ডিসকাস করতে পারবেন সব সময়,
কখন কোন কালার নেবে কোন, হ্যাঁ সেই সিস্টেম তো আছে। বন্ধ হলো কেন, তাহলে কাজ করবেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ সেটা সেটাই বন্ধ হলো কেন, একটু প্রবলেম ছিল তো। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে স্যার আমার ফোনে চার্জার রেখে এসেছি শ্বশুর বাড়িতে, কি একটা অবস্থা। আচ্ছা জানাদুল তাসনিম, আপনার সাথে পথিক ওটা আপনার কে হয়? ও আমার হাজবেন্ড হয়। আচ্ছা ওটা আমার বন্ধু। ও আচ্ছা, এখানে আমার ননদ আছে জাকিয়া নুসরাত। আচ্ছা জিজ্ঞাসা করো, মনে থাকে না। আচ্ছা ভাই আপনি কোন ব্যাচে? 11 মর্নিং শিফট, শুভ নাম বলে চিনবে। হুম নাম নিবাসন না? হ্যাঁ নিপাসুর। ও আচ্ছা ভাই ঠিক আছে, পরিচিত হয়ে ভালো লাগলো। ইয়া জাকিয়াকে বলে দাও ক্লাসে আসতে। ব্যাক চলে আসছে জাকিয়া। যাই হোক সবাই আসছে মোটামুটি। আমার মনে হয় আমাদের কাছে আর কেউ বাকি নাই নাকি, মোটামুটি সবাই চলে আসছে। স্যার মোটামুটি সবাইকে ঢাকার চেষ্টা করলাম আমার আয়ত্তের মধ্যে যেগুলো ছিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রবিউল আসে নাই আর হচ্ছে আপনার মিরাজুল আসে নাই, দুজন বাকি আছে। যাই হোক যাই হোক, আতিক দেখি আপনার গিগের কি অবস্থা দেখি, সবার গিগ গুলো দেখে আসি। আতিক স্যার রবিউল তো নাই মনে হচ্ছে। রবিউল তো নাই, রবিউল আর নাই আর মিরাজুল নাই। ফোন দিব স্যার রবিউলকে? অবশ্যই। আতিক শুনতে পাচ্ছেন কি? কনক হ্যালো, কনক আপনার গিগের কি অবস্থা? গিগ শেয়ার দিব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, একটা ব্রেকে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই লাইভে ক্লাস করি নাকি? জি স্যার, জি স্যার ভালোই হয় তাইলে। তাহলে ভালো হয় না? জি স্যার। আচ্ছা সবাই আসছেন, ঠিক সবাই থাকবেন, আমি এক কাজ করি, সবাই খাচ্ছে তো অবশ্যই পাশে খাবার শুনতে পাচ্ছেন আপনারা, ক্লাস করতে মুশকিল সমস্যা হচ্ছে আমার। যাই হোক তো একটু ব্রেকে এসে খাওয়া দাওয়া করে আসি। আপনি হাবিব, আপনি একটু হাবিব দিতে পারবেন আপনি স্ক্রিন শেয়ার? আমি দিয়ে দিব, আমি ওইটা করতেছি, আমি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে জাস্ট 25 মিনিট পরে এসেই ইয়া করতেছি। আচ্ছা স্যার ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি। আমি সবার আগে গিগটা দেখব, কার কেমন গিগের কি অবস্থা, কতটুকু ভুল কতটুকু শুদ্ধ একটু একটু ইয়া করব আর কি, যাচাই বাছাই করব কি হিসেবে কি এবং কি কি অনুসারে কাজ করতে হবে সবারটা একটু যাচাই বাছাই করব আর কি, বুঝতে পারছেন? ওকে স্যার আর কি। আচ্ছা
Thank you.
ধাক্কা দাও দেখি কই যায় মাহি ভাই রাজিয়াবু আপনার ই মাইক অন আছে
Thank you.
আছেন আপনারা? জি স্যার আছি স্যার। জি স্যার আছি স্যার। আছি স্যার। দেরি করে ফেললাম নাকি? ওকে রবিউল আসছেন? রবিউল, রবিউল মানে রক্ত দিয়ে রবিউল ক্লান্ত হয়ে গেছে। টায়ার্ড নাকি আপনি? না স্যার, কালকে রাতে ঘুমাইনি তো। ঘুমাই ছিল না। ঘুমান নাই কেন? এমনি স্যার, বন্ধু বান্ধব মজা করলাম। এটা কেমন কথা? রক্ত দিলে স্যার, ওর কালকে বার্থডে ছিল তো স্যার, ওই জন্য স্যার একটু মজা করছে স্যার। ও আচ্ছা আচ্ছা, গুড। যাক, আপনি গ্রুপে জানান নাই যে বার্থডে ছিল, জানালেন না। গ্রুপে দিলেন, রক্ত দিচ্ছেন, এসে দেখাইলেন। যাই হোক, তো আতিক আপনার ডাকতেছিলাম আমি, তাই আপনার প্রোফাইলটা দেখবো করে, আপনি গিক টিকে কি অবস্থা দেখবো করে, তাকে ইয়ে নক করতেছিলাম। স্যার গিক টিকের অবস্থা খারাপ স্যার। দেখবো খারাপ অবস্থা তো সেটাই যাচাই বাছাই করবো, কি অবস্থা, কি করবেন না করবেন দেখান। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আসসালাম। ফয়সাল আসছেন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। রবিউল ইয়ে আসছে না, মিরাজুল কোথায়? মিরাজুল আসে নাই স্যার। না আসে নাই তো, কল লাগাচ্ছে। রবিউল আসছে? রবিউল একটা ফোন দিলাম আমি, আপনার ফোনের রিংটোন শুনে ঘুম ভাঙিছে ভাই। আমি ফোন দিলাম স্যার, ওই যে বললো তো তোমার কথা, ওই জন্য ফোন দিলাম যে ডাক দি। রবিউল কোথায় গেল? আর বল, দেখি ওয়াইফাই চালু করাই আছে ফোনে, দেখি মেসেজ আসছে, শুভ ভাই মেসেজ দিছে, পরে ঢুকে গেলাম, ঢুকে দেখি আবার ব্রেক চলতেছে। নাও রবিউল, লাস্ট ক্লাস, আজকে তো কম ঘুমালেও সমস্যা নাই। সালাম দিচ্ছি। আচ্ছা ও আচ্ছা, আমি এটা অফ করে দিলাম, সবাই লাইভে আসতেছে, আমি এটা অফ করে দিচ্ছি। সেই দিন তো সবাই আসে একটু লাইভে। আমি একটু ইয়ে অফ করে দিচ্ছি, দাঁড়া একটা ভার্চুয়াল একটা ইয়েটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, দাঁড়ান। ওকে ওকে, ঠিক আছে না? আমাকে প্রথম দেখলেন নাকি? ইউসুফ ভাই কোথায়? ইউসুফ ভাই ভাই কি বলছে? হাহা হি হি, এই দেখেন আপনারা আমার ইয়া দেখেন, চুল কেটে ফেলছে পিচ্ছি, এই যে আপনার চিলা চিলি শুনে সব সময়, আজকে ওর চুল কেটে দেওয়া হয়েছে। ক্লাসের মধ্যে স্যার আসে নাকি মাঝে মধ্যে? এই যে এই যে বিচি ওকে চুলকে দেওয়া হইছে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? সুন্দর। এই যে আজকে ওর চুলকে দেওয়া হইছে। তোমার নাম কি? এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, দিলে চশমা খোলেন, পিচ্চিকে সালাম দিচ্ছি। ও কেমন আছো তুমি? পিচ্চি শুনতে পাবে না, স্যারের কানে হেডফোন। না না, পিচ্চির কানে হেডফোন, পিচ্চির কানে হেডফোন। তো তুমি কথা বলতে পারো স্যার? একটাই পিচ্চি নাকি স্যার?
এটা ভাগ স্যার স্যার এটা ভাগ্নি না আপনার ভাগ্নে না ভাস্তি 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 জি ভাস্তি হ্যাঁ ভাস্তি ভাতি জি ওরা সে চুলকে দাও স্যার এরকম একটা থাকলে যথেষ্ট আর লাগে না মাঝে মাঝে এসে নিস্তি এসে আমার কোমরে চাপ দেয় নিস্তি দা হ্যাঁ অনেক সুন্দর দুষ্ট অনেক সুন্দর হাবিব হাবিব ভাই লাইভ কই ভাই আমার ওয়েবক্যাম নাই মোবাইল দে সালান এই যে দেখেন ও পা তুলে বসে আছে টেবিলের উপরে ওরে বাপরে তানবীর ভাই ছবি দিয়ে রাখতে 20 বছর আগে আর পরে এসে দেখতেছি 15 বছর পরে রক্ত দিয়ে শুকিয়ে গেল স্যার দেখতেছি রক্ত শুকিয়ে গেছে তোমাকে ডাকে তানভীরে শুরু হচ্ছে আর কি এখন মানে এটা হলো মনে হয় স্টাইল দাদা রাখতে কত রাখে কিন্তু এখন কাছে দাদা মানে দাড়ি একটা স্টাইল ইসবিলি মোচ বড় রাখে তাহলে আর সমস্যা হবে না তাহলে বড় ফ্রিল্যান্সার দাড়ি এক সমস্যা হবে আমেরিকানের কোনো সমস্যা হবে স্যার এটা হচ্ছে ওই যে বুড়া দিন আছে না স্যার কিন্তু বুড়া দিন আছে গ্রাফিক ডিজাইনার দেখুন অস্ট্রেলিয়ার ওগুলো তো দাড়ি সব পর্যন্ত ভুরুটুরু পর্যন্ত বড় হয়ে গেছে বেনি করা স্যার এরকম অবস্থা এটাই যদি আপনি মনে করেন যে দাড়িতে সমস্যা হচ্ছে রাখবেন মোচ লাগাই ফেলি হচ্ছে বুঝতে পারছেন আপনার যে অবস্থা আপনি খুঁজে গেলেন গেলেন কেন আমি দেখেই মনে করছি আপনার তো এই মুহূর্তে রক্ষ দেওয়া সমস্যা না বাট প্রপার কেয়ার করতে হবে কিন্তু ছোট ভাই সবাই মিলে রবিউল ছেলেটাকে এইরকম করা ঠিক হচ্ছে না 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 অবশ্যই ভালো কাজ না মহতি উদ্যোগকে ভালো কাজ করতে না মহৎ কিন্তু
ঠিক আছে আমি ওনাকে খারাপ বলতেছি না, ওনাকে একটা ভালো কাজ করতে উৎসাহ দিচ্ছি, বাট কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। এরপরে কিন্তু আর দিবে না, এগুলো বললে ও আর ডক্টরের ধারে কাছেও যাবে না, এগুলো বললে নিজেকে অবশ্যই ঠিক রাখতে হবে। আগে মুরগি শব্দ টব্দ পাচ্ছি না, তো মুরগি ডাক ডাক পাচ্ছি না, এজন্য বুঝতেছি না। কালকে কালকে ওটা হালাল হয়ে গেছে ভাই। ও ও আমি পান্ডা দিলাম, আমার ফেসবুকে একটা ছিল পান্ডা দিয়ে পাঠালে তো হতো আমার সাথে। স্যার পানের ইংলিশ কি? স্যার পানের ইংলিশ কি? স্যার পানের ইংলিশ রেখায় সে বলতে পারবে বেটার লিপ না নাকি? কি বেটার লিপ নাকি? ঠিকই আছে, বেটার লিপ, বেটার লিপ জানতাম না আসলে। জানতেন স্যার মাথায় নাই, মাথায় নাই, এই হলো ঘটনা, মাথায় নাই। আর সবাই কোথায়? এই তো স্যার আজকে যেরকম মজা করেছে স্যার, পরবর্তীতে এরকম আর মজা হবে না স্যার। তো অবশ্যই আশা করি হবে, হবে না কেন ভাইয়া, লিডার তো হয়ে গেলে। হ্যাঁ আমাদের এখানে কিছু পোস্টার দিয়েন, হচ্ছে হওয়া আগে তার শুভ কোথায়? শুভ কিন্তু মিলল না তো আগের বার। কি হয়েছে স্যার? আমার ওয়েবক্যাম নাই, ওয়েবক্যাম নাই, মোবাইলে ওয়েবক্যাম নাই। রবিউল আছে স্যার, মোবাইল দিয়ে আপনি স্ক্যাচ করবেন। বগুড়া পলিটেকনিকের রেসিস্ট্যান্টের ভারপ্রাপ্ত দল নেতা এখন তাই নাকি? আমার বাড়ি কাছে বাড়ি, তারপরও হচ্ছে না। আদিক ভাই খাওয়ান খাওয়ান ট্রিট দেন ভাই। মোবাইল তো আছে, ফোনে ওই যে ডিরোইড ক্যামটা সেট আপ দেওয়াই আছে, শুধু ওকে। আর শুভ মাহমুদুল কোথায়? মাহমুদুলকে দরকার, মাহমুদ দেখি অসুস্থ, কি অবস্থা মাহমুদুলকে দেখা দরকার। মাহমুদুল এটা টিপু চলে আসছে, কেউ ভাই চলে আসছে। আলহামদুলিল্লাহ খুশি হইলাম, খুশি হইলাম। ওই আপনার সাথে কথা বলবে সেই মনে করেন অনেকদিন আগে আমাকে বলতেছে। আচ্ছা এই জন্য সামনে নিলাম। তানভীর কি একদম এক পেশাদার ফ্রিল্যান্সার মনে হচ্ছে? কাম দিতে হয়, এই যে এখানে দেখো আঙ্কেল বসে আছে, এখানে স্যার বসে আছে, সালাম দাও। মাহমুদুল আপনি কোথায়? সালাম দাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লাইভে চলে আসেন মাহমুদুল আপনি? আমার ওয়েবক্যাম নাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কি করতেছেন? বাবার সঙ্গে বসে আছি। বাবার সঙ্গে বসে আছি। ও চশমাটা কোথায়? হ্যালো রবিউল, রবিউল চুপচাপ কেন বলেন ভাই? কি হলো ভাইয়া? দেখা যাচ্ছে আজকে আজকে রবিউল দেখলাম। হ্যাঁ আদিক কি অবস্থা ভাইয়া?
এই তো ভাই ভালো ভালো না কম নাকি নারে করছেন নাকি রাজি আপু চলে আসছে হ্যাঁ নারু করছিলাম কে নারে করছে আচ্ছা কি ভাই করছিলাম ভাই মার্চ মাসে যখন বন্ধ দেয় কলেজ তাই না উঠে গেছে আবার চিউ যাই হোক আর সবাই কোথায় মাহি কোথায় যাবে মাহি আছে মহিমা জান্নাত কনক মৃদুল মোরশেদ লাইভে আসা খুব জরুরি না খুব জরুরি না একটু একটু সেলিব্রেশন আর কি আর কিছু না কনক চলে আসছে এই তো গুড কনকের কথা শুনে যেমন পোলাইট লাগে কনক সেরকমই পোলাইট আসলে একদম স্যার খুব কিউট একটা ছেলে মাহি কোথায় মাহি সাকলেনকে দেখলাম মাহি কোথায় সাক ভেরি গুড কোথায় আপনি চলে আসেন হ্যাঁ স্যার আসছি স্যার লাইভে স্যার একটু পরে আসি স্যার মোবাইলে ক্লাস করতেছে নাকি শুয়ে শুয়ে ক্লাস করতেছে বোঝা যাইতো লাইভ ক্লাস জরুরি আসলে এটা হচ্ছে শাকিল আপনার কি ছেলে আপনি দেখি আপনার আমার চশমা মামা আছেন নাকি এরপর ফয়সাল মোরশেদ হ্যাঁ আমি তো আছি বাকি আছে কে ভাই কি মৃদুল কোথায় কেটে করে আসলেন নাকি ভাই বুক মুছতেছেন না ভাই লাইভে ক্লাস করা হয় নাই তো হয়ে গেল স্যার আমাকে এক ঘন্টা একটু ছুটি দেওয়া লাগবে বলেন আরে কি করা উচিত স্যার দেখেন অবস্থা ফ্রিল্যান্সার আবার সেমিফাইনাল খেলা আছে নাকি খেলা হবে তো কম্পিউটারে স্যার স্কুলের খেলা তো স্যার হয়ে গেল আজকে আপনি বিচ্ছু বাহিনী কোথায় মাত্র ঘুমাই দিলাম স্যার আপনার ঘরে তিন মেয়ে নাকি অনেক লক্ষ্মী হয় না তিন মেয়ে একটা হাদিস আছে আর কি তিন মেয়ে মেয়ে নিয়ে একটা হাদিস আছে তিন মেয়েকে ঠিক মতো মানুষ করতে পারলে এটা যদিও আমি ঠিক হাদিসটা রেফারেন্স জানি না আমি যে তিন মেয়েকে ঠিক মতো শিক্ষা দীক্ষা দিয়ে ঠিক মতো ভাবে সুপাত্রস্থ করতে পারলে ভালো প্রতিদান আছে আল্লাহর কাছে আর কি ধরনের একটা হাদিস আছে সবচেয়ে বড় খুশি খবর আল্লাহ যার উপর খুশি থাকে তাকে তার ঘরে কন্যা সন্তান দেয় ইয়েস ইয়েস এটা একটা হাদিস মাসা
অবশ্যই বরকত। এখন মহিমা স্যার সবার শেষে যেটা সে তো বরকত না গজব, এটা তো বুঝতেছি না কেন খুবই স্বাভাবিক। জান্নাত লাইভ এসে কাজ করতেছে জানো, খুবই ব্যস্ত জান্নাত আসলে। লাইভে কি কাজ করতেছেন জানি না, কি করতেছেন আপনি? ড্রয়িং করতেছি না, ও ড্রয়িং হাতে, ড্রয়িং হাতে ভালো আমি দেখছিলাম, কিছু করতেছি না। ফয়সাল কোথায়? ফয়সাল, ফয়সাল এরপরে আকিয়া, মৃদুল, ঘর ঘর দেখা যাচ্ছে। মাহমুদ আপনি, মাহমুদ আপনি আসতে হবে। আপনি অসুস্থ মানে কেউ শুকাই গেছেন নাকি স্বাস্থ্য ঠিক আছে দেখতে হবে না? রবিউল তো একদিনই শুকাই গেছে, বোঝা যাচ্ছে রবিউলকে দেখে বোঝা যাচ্ছে যে অসুস্থ হয়ে গেছে, ও না ঘুমাতে পেরে রক্ত রক্ত দিয়ে, বোঝা যাচ্ছে রবিউলকে দেখে। হাবিবের, হাবিবের কি অবস্থা? হাবিবের দেখতে এলাম, হাবিবের কি অবস্থা? কি চেহারা আছে না পিয়ারা হয়ে গেছে একটু দেখা যাচ্ছে। হাবিবের কথা বলতে হাবিব ভাই, হ্যাঁ ভাই বলেন। টুকি তো আমার মাথায় থাকে এখন, মোটামুটি বাসায় দেখে টুপি করে রাখছি আমি, দিয়ে নেই একদিন সবাইকে টেকনিক্যাল গেটে ডাকা হোক অথবা চন্নুর চাপের সামনে সবাই দেখা সাক্ষাৎ করি। অবশ্যই করতে পারবেন, সেটা কোথায় ইউজ করবেন এখন আসলে কিভাবে বলি বলেন? অনলাইনে ইউজ করলাম স্যার, অনলাইনে ইউজ করলাম। হ্যাঁ অবশ্যই করতে পারবেন, অবশ্যই। যদি এখন অনলাইন ক্লাস করতেছেন, অনলাইনে সার্টিফিকেট পাচ্ছেন, মানে অনলাইনে ভিত্তিক ক্লাস করতেছেন এবং এই ধরনের মার্কেটপ্লেসে ব্যবহার করতে না পারেন, আসলে যদি না দেয় সেক্ষেত্রে ব্যবহার না পারেন সেক্ষেত্রে আসলে বুঝবো, বলবো যে আমি এটা ব্যর্থতা, আসলে যারা এটা দায়িত্ব নিছে তাদের ব্যর্থতা, কারণ এই ধরনের সার্টিফিকেট অবশ্যই, কারণ মানে ক্লাসে করলেন অনলাইনে, এরপরে হচ্ছে একটা একটা কাজ করতেছে একটা জিনিস বগুড়া ক্লাস স্যার। হ্যাঁ এরপরে কি আমাদের কোনো কোনো খুশির সংবাদ সংবাদ আছে নাকি তাহলে আমাদের কোথাও লাগাবে টাকা? আসলে সেভাবে তো আসলে সেরকম কিছু নাই আমার মনে হয়, আমার আমার জানা মতে এরকম কিছু নাই। আচ্ছা আমি ক্লাসগুলো এখানে 49, আচ্ছা আমি তো জানি স্যার আমাদের বিদেশে বলে পাঠাবে, কিন্তু সেই কোনো স্বপ্ন দেখেছি স্যার। তাই বিদেশে আপনি ফ্রিল্যান্সিং এর বিদেশে যা কি করবেন? বিদেশে যাবো, এখানে থাকবো, একটু ছবি টবি তুলে পাঠাবো ফেসবুকে যে আমি বিদেশে গেছি। আপনি নিজের খরচে বিদেশে যাবেন, সরকার আপনাকে নিজের মানে আপনাকে সরকার আর্নিং সিস্টেম বের করে দিবে, আপনি নিজ খরচে বিদেশে যাবেন, গিয়ে ছবি তুলে আপনি এলইডি, এলইডিতে পোস্ট করবেন যে আমি বিদেশ থেকে ঘুরে আসলাম, এলইডি প্রজেক্ট থেকে
প্রজেক্ট করে ভালো টাকা আর্ন করে বুঝতে পারছেন এটা হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার জামু আসছে একটু ওকে আপনাদের সাথে একটু কথা বলবো ওকে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আতিক জামাল কেমন ক্লাস করলো উনি আতিক উনি কি হেডফোনে কথা শুনতে পারবেন হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার আমার দুটোতে সাউন্ড আছে ও আতিক আতিক আসলে কাজ ভালো পারে কিন্তু ক্লাসে এইভাবে আসলে করছে অবশ্যই ভালো ছিল মাঝে সমস্যা কিছু ছিল আর মাঝখানে ক্লাসের মধ্যে আরো একটা ক্লাস ছিল না আতিক সম্ভব একটা কি ক্লাস ছিল আপনার মাঝে মাঝে একটা কি ক্লাস ছিল যেন আপনার মাঝখানে বললে বলছিলেন যে হ্যাঁ আর একটা ক্লাস ছিল তো ওভারঅল কাজ করে ভালো বারবারে মানে তার কাজ করার হাত আছে কিছু গ্যাপ ছিল ক্লাসের মধ্যে আশা করতেছি যদি ঠিকমতো আরো কন্টিনিউ করে এখন ক্লাস শেষ হয়ে গেল ঠিক আছে বাট এইভাবে চলতে থাকে যদি কার্যক্রম শিখছে রিভাইজ করতে থাকে নিয়মিত আর শ্রম দিতে থাকে তাহলে আশা করা যায় ভালো করবে তবে আমি মানে এটা বলি যে সে আসলেই ভালো হিসেবে ভালো যতটুকু পারে না কেন তার স্কিল ভালো আছে এখন বাকি পরে কতটুকু সে তখন হয়তো কিছু দরকার লাগলো পারছে না আপনি সাথে যোগাযোগ করে তো সেটা শিখে নিতে পারবি অবশ্যই অবশ্যই এই ক্লাসের ক্লাসে পড়েও ইয়া করতে পারবে ক্লাসে পড়েও সে যোগাযোগ রাখতে পারবে আমাদের সাথে ঠিক আছে আর তিন থেকে মিনিমাম তিন থেকে চার আগামী তিন থেকে চার মাস অবশ্যই মিনিমাম তিন থেকে চার মাস আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারবে আমাকে না পেলে অন্য অন্য স্যাররাও আছে সমস্যা নাই এরপরে আশা করি আমরা যে কোনো সময়ই যেমন আজকে যেমন একটা ছেলে কাজ পাইছে ও রাত থেকেই সরি সকাল থেকেই যোগাযোগ রাখতেছে এইভাবে সবসময় আমাকে পাইছে ঠিক আছে তো এইভাবেই আর কি ক্লাস শেষ হয়ে গেলেও আশা করি সবসময় আমাদেরকে পাবে কোনো প্রবলেম নেই এটা টেনশন করার কিছু নেই একটু রাত জাগতে হবে আর কিছু না একটু রাত জাগতে হবে একটু ঠিক মতো মানে একটা একটু শ্রম দিতে হবে আর কি আর একটু শ্রম দিলে কিন্তু ও তো আমি শুনতেছি যে খেলতে যাবে খেলাধুলায় ব্যস্ত এটা ব্যস্ত এগুলো বাদ দিতে হবে বান্দি আতিক এগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে আজ করেন ঠিক আছে এবার ধীরে ধাপে ধাপে এটাকে করবেন তবে অবশ্যই এক নিয়ন্ত্রণতান্ত্রিকভাবে বুঝতে পারছেন ও কিন্তু এটা সময় যায় বেশি আতিক উনি উনি কি জানেন যে এটা এলইডিপি এর মানে কোর্স কি ও সব বিষয়ে জানেন এটা যে সরকারি একটা কোর্স সব বিষয়ে জানেন আচ্ছা আচ্ছা ভালো আতিক কিন্তু কাজ আগে করতেছে বিভিন্ন জায়গায় ও বলছে অফলাইনে কাজ করতে সবকিছু মিলে ভালোভাবেই চলতেছে যেভাবে কন্টিনিউ করতে পারে আশা করি ভালো করবে দুশ্চিন্তা করার কারণ নাই অবশ্যই গার্জেন দুশ্চিন্তা করে তবে আতিককে নিয়ে আশা করি দুশ্চিন্তা করার কিছু নেই ও ভালো করবে যেভাবে কন্টিনিউ যেভাবে কাজ করে যাচ্ছে আশা করি ইনশাল্লাহ ভালো করবে ইনশাল্লাহ ভালো থাকেন নাকি অবশ্যই আমাদের দোয়া করুন সবার জন্য হ্যাঁ হ্যাঁ সবার জন্য এখানে যারা সবার জন্য দোয়া করবেন যাতে সবাই মোটামুটি কষ্ট করে প্রায় দুই থেকে আড়াই মাস ক্লাস করলো সেই ক্লাস করার কষ্টের ফলটা পেতে পারে ভালো কিছু আর্ন করতে ভালো টাকা আর্ন করতে পারে সবার জন্য দোয়া করবেন সবার পক্ষ থেকে আমি আপনাকে দোয়া চাচ্ছি আর কি রবিউল কি করতেছ তুমি কও তো ডিজাইনারদের এরকমই হয় আসলে ডিজাইনাররা কি কথা বলার সময় আছে এখন দেখাচ্ছে স্যার আমি খুবই স্যার ব্যস্ত আমি স্যার ফোনে দেখতেছি আপনাদের মাহি কোথায় মাহি
স্যার স্যার আছি স্যার আপনি এখন বাজারে নাকি বানা না বাজারে না আমার এখন কি কি লাইভে আসে নাই স্যার কোন ইমপ্রেশন বা কিছু নাই ইমপ্রেশন আছে স্যার কয়েকটা ক্লিক আছে দুইটা একটা করেছে যেমন ইমপ্রেশন কয়টা গিগ আপনার স্যার দুইটা স্যার তারপরে তো করা হয়নি স্যার ওই যে টেমপ্লেট ওগুলো কাজ করতে স্যার ওগুলো দিব স্যার শেয়ার দিলে খুব স্লো হয়ে যায় স্যার প্রবলেম নেই আচ্ছা 11 এবং 7 না না ঠিক এখন অনেক বাকি আছে আপনাকে সময় দিতে হবে ঠিক আপনি অটো রিফ্রেশ স্যার আমি তো কাজে করছি আপনি কি অটো রিফ্রেশ দিয়ে রাখছেন না অটো রিফ্রেশ দিয়ে রাখছেন না স্যার অটো রিফ্রেশ যেহেতু আপনি এখন ইয়া করতে পারতেছেন না যেহেতু আপনি সময় দিতে কম পারতেছেন তাহলে অটো রিফ্রেশটা দিয়ে রাখতেই পারেন নিয়মিত সব সময় লাইভে চালু রাখা আমি বলি সব সময় হ্যাঁ সব সময় যদি আপনি ইয়া করেন মোবাইলে রাখবেন যদি আপনি সব সময় যদি আপনি 1.5 মিনিট রাখছেন মাত্র হ্যাঁ স্যার তো খুবই ডेंजरस 5 মিনিট করে রাখেন জি স্যার বাড়াই দিচ্ছি স্যার স্যার আরেকটা এই যে একটা ব্যালেন্স অ্যাকাউন্ট আছে স্যার এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে তো বলতে লাস্ট আসতে দেখা দিতাম পারি স্যার আরেকটা কি স্যার এই যে এটা অ্যাডোবি থেকে স্যার এটাতে স্যার এই যে প্রসেস করা হয়েছে এখানে এখন করে তো আপনি আপনার কাজ কিসব কাজ করতেছেন আপনার যে কোনো কাজ আপনি অটোকারে কাজে কাজে বলেন গ্রাফিক ডিজাইন কাজে বলেন সব ধরনের কাজে রাখতে পারবেন এখানে ঠিক আছে এবং পরে এটাকে আপনি আপনি সাইন আপ সাইন ইন করে দেখেন করা আছে কিনা আপনার এটা অ্যাডোবির একটা অংশ বিহান্সটা অ্যাডোবির একটা অংশ এখানে আপনার হচ্ছে যে কোথায় থেকে কি করলো স্যার সেটা বলতে পারছেন এখন খুঁজছি পয়েন্ট অফ অ্যাড্রেস নয় এই সাইটটা একটা জায়গা আছে আপনার কাজ রাখার জায়গা আছে একটা আছে ইয়ে আছে আপনার প্রোফাইলে চলে যান আপনার প্রোফাইলে চলে যান ক্রিয়েট এ প্রজেক্ট এখানে প্রজেক্ট থেকে দিতে পারবেন এই ক্রিয়েট এ প্রজেক্ট আছে এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট এ প্রজেক্ট মানে আমি কাজ দিব সেরকম না স্যার হ্যাঁ আপনি এখানে প্রজেক্ট মানে কি ধরনের কাজ এখানে এখান থেকে আপনি বিভিন্ন কাজ এখানে রাখতে পারবেন এই যে এখানে বিভিন্ন রকম কাজ ইমেজ এই যে আগে লেখা আছে টেক্সট লেখা আছে ফটো গ্রিড লেখা আছে ঠিক আছে স্টার্ট বিল্ডিং ইউর প্রজেক্ট এখানে আপনার প্রজেক্ট আপনি মোটামুটি সব কিছুই গুছায় রাখতে পারবেন আর কি আপনি কী কাজ করতেছেন না করতে সব বিষয়গুলো আর কি বুঝতে পারছেন আচ্ছা এখানে আরও অপশন আপনি প্রোফাইলে চলে যান প্রোফাইলে চলে যান দেখি আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলে এই
এই যে ক্রিয়েটিভ পড়ে হ্যাঁ এই যে ক্রিয়েটিভ পড়ে প্রজেক্ট এখানে আপনি যে ওয়ার্ক এখানে ওয়ার্কে ক্লিক করা আছে এখানে লেখা আছে ক্রিয়েটিভ প্রজেক্ট এখানে রাখতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে মুড বোর্ড এখানে একই রকম মুড বোর্ডস এখানে আপনি ইয়া জিজ্ঞেস করছিলেন স্যার কি ধরনের কাজ এখানেও আপনি কিন্তু মুড বোর্ডে হচ্ছে একই ভাবে আপনি আপনার নিচের দিকে যান লেখা আছে নিচের দিকে যান ফাইন নিচে লেখা আছে দেখেন ইউজ মুড বোর্ড টু সেভ প্রজেক্ট ফর রিসার্চ এরপর কি লেখা আছে ইনস্পিরেশন expression or just inspiration. Because you love them ekhane ei rokomi ar ki kichu kaj rakhte parben mood board e kichu kaj rakhte parben thik ache ebro che appreciation enlighten okay work ebong mood board e apni kaj gulo rakhte parben apni tarpore youtube e search diben thik ache kibhabe rakhben bishoy gulo guchhay kibhabe rakhben shobgulo youtube e paben thik ache project gulo kibhabe korben thik ache details apni youtube search dile behance kibhabe project gulo sadha rakhte hoy shob bishoy ekhane paben youtube search dile peye jabe but eta rakhle khubi bhalo thik ache বিহান্স কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা ইয়া এখানে সবাই মোটামুটি বিহান্সটাকে প্রিফার করেন আবার স্যার এখান থেকে সার্টিফিকেটও নেওয়া যায় স্যার বিহান্স খুব ভালো একটা সাইট কি ভালো একটা সাইট আসলে ভালো সাইট এবং বায়ার এখানে কাজও আছে স্যার এখানে কাজও আছে স্যার আমার আচ্ছা আমি জানতাম না এখানে লেখা আছে এডিও প্রোফাইল ম্যানার যা এখানে একটু ঘাটাঘাটি করবেন আমি ইউটিউব হ্যাঁ এখানে ওকে ইউটিউব সার্চ দিয়ে মোটামুটি এখানে দেখে নেবেন কি কি করা যাচ্ছে বিহান্স থেকে মানে এটা গুছাই নেবেন এটা এমএল এইটা বিহান্সটা প্রথম ফার্স্ট টাইম বিহান্স রাখলে হচ্ছে এরপরে হচ্ছে টুইটার ইনস্টাগ্রাম লিংকডইন ফেসবুক তো গুছানোই আছে ঠিক আছে এই সবগুলো আছে হুম হুম এই সবগুলোকেও আপনার ইয়াগুলো করে রাখবেন আপনি ভালো সুন্দর সাজায় রাখবেন ঠিক আছে এবং আপনার কাজগুলোতে আপনার আপনার যাতে আপনার ট্রাফিক বাড়ে আপনার ইয়াতে ফাইবারে সেজন্য এখানে আপনার ফাইবারে বিভিন্ন লিংক ফাইবারে আপনি গিগের লিংক সব এখানে পোস্ট করবেন বিভিন্ন কাজ এখানে পোস্ট করবেন ঠিক আছে তাহলে বেটার হবে তাহলে আপনার কিছু ট্রাফিক বাড়বে আপনার ফাইবারে কারণ তার আগে তো আপনার তার অ্যাকাউন্টে তো একটু হেল্প করেন স্যার আচ্ছা হেল্প করব বলেন স্টেপ 1 লার্ন বেসিক বিল্ড ইওর প্রোফাইল স্টেপ 3 বিল্ড ইওর পার্সোনাল ডিটেইলস শেয়ার ইওর প্রফেশনাল এজ স্যার এখানে দেখি কি দেখি ক্লিক করেন দেওয়াই আছে biography url country দেওয়া আছে না স্যার your country invisible in your account অটোমেটিক যাই হোক তারপরে কি আছে পোর্টফোলিও দেখি পোর্টফোলিও কি স্যার পোর্টফোলিওতে ডিজাইন দাও লাগবে স্যার ও পোর্টফোলিও অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা মার্কেটপ্লেস না ফাইবারের মতো তো আপনার এখানে পোর্টফোলিও না দিলে সমস্যা পোর্টফোলিও দেওয়া লাগবে মানে এটা গিগের মতো স্যার এখানে হ্যাঁ হ্যাঁ গিগের মতো পোর্টফোলিও তো কি আপনার গিগের মতো না আপনার ফাইবারে আপরকে দেখেন পোর্টফোলিও লেখা আছে এটাও আপরকে লেখা এটা একটা গিগ ঠিক আছে কিন্তু আপনি স্যার এখানে কাজ দেওয়া বা বায়ার আপনি কাজ এই যে গিগের মতোই মোটামুটি গিগের মতো নি
আপনারকে হচ্ছে পোর্টফোলিও আছে ফাইবার গিগ, এখানেও পোর্টফোলিও আর কি, এটা তো আপনি কমপ্লিট করেন নাই, এটা শিওর করতেই হবে স্যার, ইওর লেভেল, ইওর লেভেল তো আপনি এখনো বেসিক লেভেলে আছেন, এখনো করতেই পারবেন, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ম্যানেজ সিম্পল পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন ক্লিক করেন দেখি যে বাকি রয়ে গেছে কিনা, ভেরিফিকেশন করছেন এটার? জি স্যার অবশ্যই জরুরি হচ্ছে, ইংলিশ তো আছে, আমেরিকান ইংলিশ আছে, অথবা ফ্রেঞ্চ, অথবা হচ্ছে আপনার জার্মান, জার্মান আর ফ্রেঞ্চ দেন স্যার, জার্মান, আমি জার্মানের বাইরে অনেক, হ্যাঁ স্প্যানিশ, জার্মানের বাইরে অনেক, ফ্রেঞ্চ বাইরে অনেক, স্প্যানিশ বাইরে অনেক, ঠিক আছে, এই তিনটা দেওয়া লাগবে স্যার, যেমন ইসিবে গতকাল দিন তো আপনার ইয়া করছে, জার্মানের সাথে কথা বলছে, ট্রান্সলেটরের মাধ্যমে কথা বলছে, কোনো সমস্যা তো নেই, কথা বলতে সমস্যা নেই, ঠিক আছে, ওকে আপনারা দেখবেন আমি ফাইবার দেখাইছিলাম আপনাদেরকে, অনেক সময় যখন ল্যাঙ্গুয়েজ তে সার্চ দেয় দেখাই আপনাদেরকে, দেখেন স্ক্রফ করলে কিন্তু দেখাই আপনাদেরকে স্যার, আই ডু ভেরিফিকেশন করেছি, আচ্ছা সম্ভবত আপনার হচ্ছে ওই যে পোর্টফোলিও না দেওয়া, পোর্টফোলিও অনেক ইম্পর্টেন্ট জিনিস, না দেওয়া এটা আপনার হয়তো 80% দেখাচ্ছে, পোর্টফোলিও দিলে মানে 100% দেখা শুরু করবে, বুঝতে পারছেন, বিহান স্যার তার আছে না, এটা হচ্ছে 99 ডিজাইন আপনার হচ্ছে ভালো ভালো কাজ নিয়ে আসে, সুতরাং একটু কাজ গুলো বুঝে নেন, ফাইবারে কাজ করে কাজগুলো বুঝে নেন, ঠিক আছে, বাইরের কথাবার্তা সিস্টেম, সিস্টেম গুলো বাইরে কেমন কথাবার্তা, সব সিস্টেম গুলো ভালো যদি আপনি জানেন তারপরে বুঝে নেন, ভালো ক্লিয়ার হয়ে যান, ফাইবারটা মোটামুটি আপনি একটু আগায় গেলেই মাস দুই তিন পরে আপড় খুলে ফেললেই হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, কঠিন কোনো বিষয় না, সহজ বিষয়ই, এরপর তো আপনারা আমি তো আপনার সাথে আসি, যদি মনে করি যে ঠিক আছে এখন মোটামুটি সবাই আগায় গেছে, এখন আপড়কে একার একটা এখন করে দিলে বা আলাদা করলে ভালো হয় আমি অবশ্যই করবো, এরপর এছাড়া আমি অনেকের সাথে পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করি না, এগুলো করবো কোনো সমস্যা নেই, আমাদের অ্যাটাচ আছে, যে আমাদের একসঙ্গে অ্যাটাচ আছে, সমস্যা কোনো প্রবলেম নেই, আর্ন করা শুরু করেন, এই লাইনে সময় দেন, তাহলে তো নাহলে যদি আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন আপনি পরেশান হয়ে যাচ্ছি, সমস্যা না, তো এই জন্য আমি যাচ্ছি যে আপনারা নিজে থেকে করেন, এরপরে আমি আপনাদেরকে ধাপে ধাপে করেন, এরপরে আমি আপনাদেরকে দেখাই, কারণ আমরা তো আসি একসাথে, কোনো প্রবলেম নেই স্যার, এখন তো ব্রেক দেব স্যার, আমি একটু আধা ঘন্টার জন্য যাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাহি কোথায়, মাহি পাঁচটার সময় স্যার এসে জয়েন করতেছি স্যার, আমি অনলাইনে থাকলাম স্যার, আমি শুধু আধা ঘন্টার জন্য থাকবো, আচ্ছা মাহি কি বলে, আমার ফোনেরও ফোন ক্যামেরা নষ্ট স্যার, আমার তো মনে করেন ল্যাপটপ তো এখন চার্জ নাই, ল্যাপটপ চার্জ দিছি, ডেস্কটপে তো ক্যামেরা নাই, ফোনের ফোন ক্যামেরা নষ্ট, কত এক্সকিউজ, তাই না, আচ্ছা ঠিক আছে, না না এক্সকিউজ না, আমি ভাইয়ের ওই ড্রয়েড ক্যাম চেক করলাম কিন্তু ঘটনা হচ্ছে মোবাইলই তো রাখার জায়গা পাই না, জানো এই যেটা বানাইলেন একটা বানাই দিচ্ছি, এই স্ট্যান্ড, তাৎক্ষণিক বুদ্ধি, ভিডিও কেটে নেবেন, ইসু ভাই আমি ওই যে লাইফ হ্যাক ইউটিউবে দেখলে এত দেখেন, দেখলে তো অনেক পাওয়া যায়, এরপরে হচ্ছে মোশের তো এক ঝলক দেখাই চলে গেল, মৃদুল কোথায়, মৃদুল ভাই লাইভে আসছে স্যার, হুম শুভ ভাই লাইভে আসছে, শুভ আসছে, শুভ ভাই কথা বলতেছ না কেন, শুভ খুবই কিউট একটা ছেলে, মাদুষ নদুষ, কথা বলতেছিলাম না,
তো কথা না বললে দেখবো কেমনে, কারণ এই তো শুভ কিন্তু শুভ খুবই কনফিডেন্ট কাজ করে না স্যার। অনেকদিন পর আমরা 23 জন আজকে বেজিয়াস ফ্রিল্যান্সার স্যার। শুভ কিন্তু আসলে খুবই কনফিডেন্ট যে স্যার আমরা সাথে $800 কাজ আর্ন করব স্যার খুব খুবই শীঘ্রই, কিন্তু কাজ করে না খুব শীঘ্রই স্যার। আমাদের অ্যাকাউন্ট দেখতে চাবে সবাই যে কি অ্যাকাউন্ট কি কাজ করলি যে সাথে $800 প্রতিদিন আর্ন হচ্ছে বা মাসে আর্ন হচ্ছে, কিন্তু কাজ করে না এই ধরনের কনফিডেন্ট আর কি, দেখাই ছাড়বে কিন্তু কাজ খুবই কম করে। মাহমুদুল ভাই লাইভে আসলো না, আমাদের সঙ্গে দেখা করলে কি হবে ভাই? দেখা করেন ফেস টু ফেস, এমন করে অপর করে দিয়েন না। না না পরটর করিনি, আমার ক্যামেরা নাই তো এর জন্য। তার লাগাই নিবেন হয়ে যাবে, কিছু করতে হবে। ঠিক আছে ভাই আজকে ট্রাই করি, কালকে লাইভ আসবো। আপনি ডেকে ডেকে আনতে হচ্ছে কেন? ডেকে ডেকে আনতে হচ্ছে আপনাদেরকে কারণ কি? নেট খারাপ তো স্যার, নেটে ঢুকতে ইচ্ছে হচ্ছে না। ও আচ্ছা, এখন ঢাকাতে আপনার ভালো হয়ে গেছে না? বুঝলাম না স্যার। এখন মানে ডেকে আনাতে নেট এখন মোটামুটি ভালো চলতেছে? না স্যার এই রকমই, দুই তিন দিন ধরে সেই সিস্টেম হচ্ছে। আচ্ছা আর কি অবস্থা এখন দেখি হচ্ছে, আতিকে দেখলাম আতিকেটা, এরপরে কার ইমপ্রেশন দেব? সাকলেন কি অবস্থা দেখি আপনার গিগের ইমপ্রেশন কি অবস্থা? এক মিনিট স্যার। ওকে করোনার পরে সেদিন চুল কাটলাম, বুঝতে পারছেন ইউসুফ ভাই? করা শুরু করতে টাক দুই তিনবার টাক হইছি, এবার হচ্ছে চুল বড় হইছে, চুল কাটছি আর কি। মাঝখানে ইয়া হইলো না যে লকডাউন, টাক দর একটা টাক দেওয়া মানে পোস্ট দা টাক ওর একটা সিজন গেল, সিজন গেল সেই সিজন একবার টাক হইছে আর কি, পরপর দুই তিনবার টাক হইছে। আমি তিনবার হইছে স্যার, কারণ কি কষ্ট করে আপনার ইয়াতে যাবে সেলুনে যাবে এবং করোনা বহন করে নিয়ে আসবো, টাকাও বাঁচলো দুইটি পাঁচ টাকা শেষ খালাস আর কি। আমি নিজেই তোমার তো সেই ইমপ্রেশন বেশি সবই বেশি স্যার যখন চালু করছে তখনই আমি চালু করছি, তুমি দেখলে তুমি তাহলে স্যার দেখেন ওই স্ক্রিন অন রেখে অন্য কোনো কাজে ছিল স্যার, হঠাৎ করে এসে দেখছে যে আমি ক্যামেরা অন করছি তখন স্যার এসে দেখছে। 107 সাকলাইন সাকলাইন বোঝা যাচ্ছে ফাঁকিবাজি করতেছেন, আরো সময় দেওয়া লাগবে স্যার। আমার যে 6-7টা ইমপ্রেশন 7টাই হয়ে আছে, আরেকটা 0 তো 0ই হয়ে আছে স্যার। আমি তো হলো কাটে আপনি মাঠে ঘাটে যাবেন খেলা খেলা করবেন কোর্টে যাবেন
এই সেই স্যার 3 4 ঘন্টা করে আপনার রিয়া করে রাখি তো স্যার তাও তো আপনার হয় না স্যার বুঝলাম না আমার বুঝতেছেন না কি তো বুঝিন না স্যার ঘটনা মিতুল কই স্যার আমি বন্ধ করলাম স্যার আচ্ছা মাইটা কি আদা কম্পিউটার পিসি কম্পিউটার ক্যামেরা নাকি মোবাইলের স্যার ল্যাপটপে স্যার দেখেন সবই ঠিক আছে আপনি ইচ্ছা করে আসেন নাই না স্যার আবার ঢুকলাম মানে আপনার হলো ইয়া করলাম চার্জ ছিল না চার্জে ইয়া করে দিয়ে কত এক্সকিউজ স্যার আপনি বললেন না মনে হচ্ছে আপনি মানতে যাচ্ছেন খেলা মাঠ থেকে আসছেন মনে হচ্ছে খেলাধুলা করে আসছেন না স্যার খেলাধুলা করলাম করব কই স্যার খেলাধুলা হয় সকালে সেটা আজকেও হয়নি ঘুমাইছি মনে তো হচ্ছে না আপনি দুপুরে খাওয়া দাওয়া করে রিফ্রেশ হয়ে ক্লাস করতে বসে আমার মনে হচ্ছে না মনে হচ্ছে আপনি কোথাও ব্যস্ত ছিলেন বলাতে আপনি এসে ঢুকছেন ক্লাসে না স্যার দৌড়াই এসে ঢুকছেন স্যার এটাকে মনে হচ্ছে তাই টিয়ারা আসলে একটু নষ্ট হয়ে গেছে মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে না মোটরসাইকেল ছেলের চেয়ারা নষ্ট হয়ে যায় হুম স্যার রোদে পুরো কালো হয়ে যায় ও যে ফ্রিল্যান্সিং করে না চেয়ারাতে বোঝা যাচ্ছে ও বাইরে ঘুরে বেড়াচ্ছে পুরোপুরি স্পষ্ট চেহারার মধ্যে মৃদুল তো স্যার দেখে ক্লাস থেকে ডিসকানেক্ট নেট নাই মনে হয় তো নেট চলে গেছে ওকে ঠিক ওকে ওকে ঠিক আছে তাহলে ইয়া করি নামাজ পড়ে আসি নামাজের বিরতি স্যার বিরতি যাই এসে এরপরে আপনি কি করে দেখব কার কি অবস্থা দেখলাম কয়েকজন দুইজনে দেখলাম বাকি জন দেখব ওকে স্যার বিরতি সময় 20 মিনিট ইউসুফ ভাই यस শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি কি হলো এখন বলা যাচ্ছে ইউসুফ ভাই ব্রেক টাইম দিয়ে বসে থাকে এখানে এলে ভাই ভালো আছেন না আছি ভাই আলহামদুলিল্লাহ যাক নামাজ এলে বলেন আজকে থেকে তো ক্লাস শেষই হয়ে গেল হুম হুম দেখা দেখা আর হবে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় ওই যে আমাদের যে গ্রুপ ওয়াইজ কাজ আছে হোয়াটসঅ্যাপ এর যে গ্রুপ আছে বুঝছেন হ্যাঁ ভাই গ্রুপে সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকেন যে যে কোন কোন ইনফরমেশন কি আর কি কাজ পাচ্ছে না পাচ্ছে এটা স্যার তো বলেই দিল হ্যাঁ 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 ওই জিনিসগুলো মানে আমরা ওখানে সবাই মিট হবো আর স্যারকে ওখানে পাওয়া যাবে কিছু ভাই বুঝতে পারছি বলেন কিছু মনে না করলে একটা কথা বলি জি বলেন আমরা সবাই মিলে একবার মিট করি স্যার ধরেন কোথাও যদি নাই হয় একদমই কোনো স্পট যদি নাই খুঁজে পাওয়া যায় তো একদম ফ্রি কোনো জায়গায় আমরা মিট করি আসলে মিটটা তখনই হবে স্যার যখন আমাদেরকে সার্টিফিকেট দিবে যে স্যার হ্যাঁ সেটা অতদিন আমরা কেন অত ধরে থাকব অতদিন এই তো আপনার সপ্তাহখানেকের মধ্যে সবাই ওই জিনিসগুলো আবার বড়ে যায় বড়ে যাওয়ার পর থেকে ওখান থেকে ধরেন আবার নাম ঠিকানা রেজিস্ট্রেশন প্রতিদিন নিল না নাম্বার নিছে নাম্বার গুলো নিয়ে আবার ফাইল করে ফাইল রেজিস্ট্রি করে আপলোড করে তারপরে
সময় লাগে যে পটপনি যে তাৎপনি যে প্রিন্ডে বের করলো তাপন অনেক আমাদের মত এরকম অনেক খারাপ বাংলাদেশ অনেক করে আছে হ্যাঁ তাই বলতেছি ভাই আমরা কিন্তু মিট করতে পারি সবাই একটা জায়গায় করতে পারি এক জায়গায় হলাম হয়ে সবাই এক ঘন্টা আধা ঘন্টা কথাবার্তা বললাম এই হ্যাঁ বলা হাবিব ভাই হ্যাঁ ভাই 22 তারিখ থেকে আমাদের আপনি ট্রিপটা দিয়ে দেন বলেন যে আমি ট্রিপ দিব তাহলে তো সবার মিট হয় এই যে খাওয়ার কথা আসছে আর কই থেকে বের হইছে এই তো ভালো একটা সলিউশন দিলাম আপনি গেলে কেমন করেন না আসলে অবশ্যই খাও বলছি তো অবশ্যই খাও ভাই ডেলিভারটা দেই অবশ্যই খাও মালতিনগরে আসেন সবার দাওয়াত থাকলো ফোনের সাথে লাগাইছিলাম তো হ্যাঁ যাবো নাকি সন্ধ্যায় পলাশের দোকানে আজকে আসবেন আসেন হ্যাঁ শিওর কিন্তু আসেন আসেন আপনার এই নাম্বার অ্যাক্টিভ তো পলাশের দোকান আছে তারপরে হোসেনের দোকান আছে যেখানে ইচ্ছে অনেক কিছু আছে আসেন সবাই মিলে একসাথে আসলে বসার জায়গা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে এই ভাই পিটুকারি সাথে রাখিয়েন রবিউল ভাইয়ের মুরগি কি হলো খাবো না রবিউল কালকে খাওয়াইছে তো আমরা তো খাই নাই ভাই মুরগি কি অবশিষ্ট আছে আর রবিউল মুরগি একটা দাওয়াই করিনি তো এই না খাওয়ালে মুরগি মরে যাবে কিন্তু বর্তমানে বুঝছো ভাই আমার 26 জনের জন্য কয়টা মুরগি লাগবে এই সব বেশি লাগবে না তো এই ধরেন 26 জনে 4 দিয়ে ভাগ করেন তাহলে যেটা হবে সেটাই খাটটা আপনি কয়টা দিবেন আর কয়টা চুরি করবেন ভাই সেটা বলেন খাটটা হবে যাবে ভাইয়া আর এই কয়েকদিনের ভিতরে হাইপ ভাই তো টাকা টুকাও পাওয়া যাবে বড় লোক হয়ে যাবে ওইখান থেকেও কিছু একটা হবে $15 15 কোটি টাকা পাইছি $15 তো দরকার নাই $15 ভিতর থেকে $15 কিছু খাওয়াইলেই হলো চকলেট খাওয়াইলেও একটা খুশি আমরা অবশ্যই ভাই অবশ্যই হাইপ ভাই কাজ পাইছিলেন নাকি হাইপ ভাই কাজ পাইছে জানেন না রবিউল শুনেই নাই এরে বাবা কনগ্রাচুলেশন দেন ভাই আমরা বাঙালি মানে শুভকামনা দিলাম ভাই শুভকামনা অভিনন্দন হবে আচ্ছা ওটাই হোক অভিনন্দন শুভকামনা দুটাই রবিউল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আরে ভাই হ্যাঁ রবিউল বলো না ভাই রবিউল কোথায় ফয়সাল ভাই ভুল ক্লাসে আসছেন নাকি আরে না ক্লাসে পাইছেন ভাই ওটা কোন গিগের উপর আমি পাইছি রাস্টার টু ভেক্টর ও আচ্ছা অনেক ক্লাস করছে আমাদের ক্লাস তারপর এই সময় আরো বিভিন্ন ক্লাস হ্যাঁ ভাই অনেক ডলার আসতে সময় লাগবে না আচ্ছা আমাদের এখান থেকে নেক্টারে কেউ চান্স পাইছিল আতিক ভাই আতিক ভাই তো বাইরে গেছে না 5টার দিকে আসবে আতিক ভাই নাই 5টার দিকে আসবে আপনারা কেউ পাইছিলেন নেক্টারে আমি পাইছিলাম কিন্তু ক্লাস করি নাই আচ্ছা আমি লিংক কই দেই আমি তো ভয় দিয়ে অ্যাপ্লাই করি নাই গভর্নমেন্ট যে লিংক আছে নেটওয়ার্ক গভর্নমেন্ট বিডি এটা ওটা দিছিল তো গেছিলাম ও পরে আর ক্লাস করিনি
আমার তখন থার্ড ইয়ার পরীক্ষা ছিল তো সেজন্য ক্লাস করা হয়নি। না 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 রিসেন্ট নেক্টারে আপনার অ্যাপ্লাই পরীক্ষা নিছে। রিসেন্টের কথা বলতে পারি না। গত মাসের 28 তারিখে মনে হয় রেজাল্ট বের হয়েছে। রেজাল্ট ইতে পাবেন ওই লিংকেই পাবেন। ওই নেক্টারে এটা ক্লাস তো শুরু হয়েছে 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু আপনার জুমের আইডি লিংক কই দেই সেটা জানি না। আপনি নেক্টার ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসেন দেখেন ওখানে তো বিস্তারিত বলা আছে। ওয়েবসাইটে ছিলাম ওখানে দেওয়া আছে যে হয় ফেসবুক পেজে দিবে আর দুইটাতেই বলছে ফেসবুক পেজে দিবে প্লাস নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন দেন। অলরেডি কত দিন চলে গেছে ভাই আগে মেইলটা চেক করেন। ক্লাস তো মনে শেষ হয়ে গেছে। মেইলে কিছু দিছে নাকি দেখেন? হ্যাঁ আমি মেইল চেক করি প্রতিদিনই চেক করি মেইলে কোনো মেসেজই আসে নাই। আপনার না রবিউল ভাইয়ের কথা বলতেছিলাম আমরা রবিউল আপু কি বললেন ভাই কিছু না ভাই কি বললেন ভাই শুনি আবার কল না শুনলে লস তুমি জবাব দিচ্ছ এ রবিউল। হ্যাঁ হ্যাঁ ভাই শুভ ভাই বলতেছে যে মুরগি কি চিকেন ফ্রাই হবে নাকি গ্রিল হবে কোনটা কাজ করেন আপনারা চলে আসেন আমি জবাব করে দিচ্ছি আপনারা কি খাবেন করে এলেন বারবিকিউ ভাই করে দিবে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমি পারবো রবিউল ভাই হচ্ছে আমাদের রবিউল ভাই বলতেছে যে আমার মুরগিটা শেষ হয়ে গেল। হ্যাঁ এতগুলো হবে না মুরগি চুরি করার টালা দিয়ে আছে না মানুষ চুরি করে নি ফলমূল এলে মেলা চুরি করে নিয়েছে ভাই হাঁস মুরগি এগুলো করে নি ভাই কাজ কি জমা দিছেন কেবল অর্ডার পাইছি ভাই কাজ করতেছি কবে পাইলেন অর্ডারটা পিকটা নিয়ে একটু ঝামেলা ভাই তোমাকে আমি পার্সোনালি দিব ফাস্ট রিভিউর জন্য যে কোনো কাজই করা যাবে কথা হচ্ছে এইটা
এই সাকলাইন হোসেন শুয়েব আসো বেটার হবে না নাকি হ্যাঁ ঠিকঠাকই তো আছে তোরা যদি এদিক আসিস তো ভালো হয় আর তোর ওইদিক ফাঁকা ফাঁকা রে গড়ি হয়ে গেছে রিকশা যাওয়া লাগবি তাহলে রিকশা যাওয়া লাগবি না তোর ইচ্ছা এখন তো চাপ দিলাম না ডাক্তার তো বসে রেস্টে থাকবে আমি তো মনে কর আক্ষুনিয়ানা বিপ্লবের দোকানে গেলাম তে রাস্তার মধ্যে আমরা দৌড় মারলাম দেখি দৌড়াবারও পারিচ্ছি কিন্তু পায়ে যে সাইড হয়ে পড়লে জিঙ্কা হয় না মুসকে গেলে পড়লে জিঙ্কা ওর মুখ করলে লাগে তাছাড়া সাত আট দিন তোকে আমি আগে বলছিলাম সাত আট দিন তোর হলো আরে পাগলা কালকে তো মেডিকেলে দেখাছি আমার তো খরচপাতি সেরকম হয়নি না না সেটা না সাত আট দিন মনে তাও এক্সরে করিস নি এক্সরে করে করাইল এক্সরে ওটি করছে তাই মেডিকেলে তো এক্সরে করে সব করে এমআরআই এনজিওগ্রাম সিটি স্ক্যান সব আছে না না মেডিকেলে তো শালারা তো কয় যে বাইরে থেকে কই আসে আল্ট্রাসাউন্ড দেখে শুন না কে আমি গেছি কালকে না শুন শুন তো আমার আমার চেয়ে ছোট বয়স একটা ছেলে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পা ভেঙে গেছে আমি আবার বার হলাম বলতেছি আপনি আজকের কথা করছে গতকালকে গেছিলাম আজকে সকাল 11টার দিকে আসে রিপোর্ট নিয়ে যান আমি কোনো বাবা আচ্ছা ভেজালেট করলাম একটু দাঁড়ান আমি ফিল্মটা ভিতর থেকে ইয়া নিয়ে আসি এক্সরে সুন্দর করে ফিল্ম নিয়ে আসে আমার হাতের ভিতর দাদা 50 টাকা দিল ওর হাতে বার করে নিয়ে ডাক্তারে দেখলাম দেখতে দেখতে কিছুই হয়নি আমি তো খুশি মনে চলে আসলাম বাসা ভালো তো আমি আবার করলাম কি এক লোকে বয়েক হলো একটু হাত করলাম ওরে বাবা ওই দেখি টেনে টুনে নিয়ে যায় সুন্দর করে একটা বেড তোর হাতে তো লাগবে না হ্যাঁ সব বসে শুয়ে দিয়ে রেডি করে একদম আসার সময় জান একটু টাকা দেয় তো তোদের মেয়ে যেদিন গেলাম জ্যাকি তো ছিল আমি ওটাই নিজের দায়িত্বে গাড়ি রাখলাম আমি নিজে আরো হলো রিমোট দিয়ে বারবার শুনতেছি গাড়ি আছে কিনা অকৃতজ্ঞ জায়গা কিন্তু খারাপ হারায় কিন্তু ওই জায়গাটাই কিন্তু হারায় স্কুলে বলতে কোন স্কুলে বলো স্কুল না কাজ টাজ করতিস কাজ ওইভাবে করা হচ্ছে না আমি তো একটু যে অ্যাক্সিডেন্ট করার পর থেকে একটু তাছাড়া আগে আমি ওইভাবে এফএমদের কাজ করা হতো না ঠিকই আছে আমার বাসা কই বলো তো আপনার বাসা কোথায় যে ইয়ার ওদিকেটা যে ওই তোমার ইয়া আমার শোরুমের পেছনে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম গোয়াল রোড বুঝতে পারছি আর ইয়ার বাসা কোথায় গোলাম মুক্তাদি ভাই আমার বাসা ওই যে খান্দার আবা অফিসে এখানে হ্যাঁ ওই মসজিদের আজান শুনে বুঝতে পারছি যে হ্যাঁ কোথায় বাসা মসজিদের পাশেই আর কি সামনে মসজিদের সামনে
মসজিদের সামনে মানে সামনে মসজিদের সামনে দিয়ে আর দু একটা দোকানের দোকানগুলো আছে না দোকানের পাশে ওই যে শ্রাবণ শপ ছিল না না শ্রাবণ শপ থেকে আর ওইদিকে যে দোকানগুলো আছে ওইদিকে বুঝতে পারছি তুলাইনন বর্তমান ভাই হ্যাঁ ওইটাই ওইটাই না ওইখানে সব সময় ওখানে যাওয়া আসা হয় যে দেওয়ান টাওয়ারে আমাদের এক খালামুনি আছে ওইখানে যাই শ্রাবণ শপে ওইখানে এক আঙ্কেল থাকতো ওনার কাছে যাইতাম গল্প শুরু করতাম ভালোই বাসতো আমার এখন তো উঠে গেছে শ্রাবণ শপ তো নাই আর না শ্রাবণ শপ এখন আর নেই এখনো যে সনি কাকা তোমার হচ্ছে ওই যে ইয়ার ফার্নিচারের এই পাশে আবার নতুন করে বললো আবার ওটা দিশে কারখানা ছিল ওটাও এখন হলো শোরুম করছে শোরুম কারখানা তো তোমার বাসা ওইখানে তাইলে হ্যাঁ আমার বাসা ওইখানে তো তোমার গাড়ির কি অবস্থা বাইকের বাইক তো আলহামদুলিল্লাহ ভালো আমারটা সেল করে দিলাম হর্নেট কেন কি কিনবেন কি কিনছি মানে আছে আমার ওই যে আরন 5 ভার্সন 2 আছে আচ্ছা আচ্ছা তো হর্নেট তো তাহলে সেল করে কি আরন 5 সেল করবেন নাকি হ্যাঁ এটা এটাও সেল করে আরেকটা মানে একটু ভালো কিছু চিন্তা ভাবনা করে রাখছি 3 নাও লাগবে তো ভালো বলতে তো 3 সারা অপশন নাই হ্যাঁ ওই রকমই আর কি দেখা যাক টাকা পয়সা নাই তো ওই জন্য আর কি অতটা ইয়া করতেছি না হ্যাঁ 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 না না ভার্সন 3 খুব ভালো হ্যাঁ না ভার্সন 2 ভালো ভার্সন 2 ভার্সন 2 যে গাড়ির যে পারফরম্যান্স অন্যরকম ফাটাফাটি গাড়ি ঠিক আছে ভার্সন 3 টা আরো ইয়া করছে কিন্তু যদিও আমার আমি আমার কাছে পছন্দ না গাড়ি আমি একটু কমফোর্টেবল গাড়ি পছন্দ করি আর কি আমার হর্নেট তো একটু অন্যরকম করে মড করা হ্যান্ডেল টেন্ডেল উঁচু করে নিছি মানে একটু কমফোর্টেবল জানা একটু হয় আমার হর্নেটও মনে করো সেরকম ইয়ে ভাবে করা ছিল দেখলে গাড়ি দেখলে মনে করো মানুষ দেখতো কিন্তু সেল করছি মনে করো যে মানে সেই মানে ইয়ে শুরু করে দিছিল সেদিন আইসা সে রাতে আইসা গাড়ি নিয়ে গেছে দিবই না জোর করে নিয়ে গেছে গাড়ি আমার গাড়ির আবার মনে করো কাজ একদম সব মনে করো যে একদম অল মনে করো ওকে করে রাখতাম সব সব সময়ের জন্য না আমারও ভাই আমি কিন্তু ভাই হর্নেট ভাই মজা নাই ভাই সত্যি কথা যেটা হর্নেটের মানে ওই যে মানে রেসিং এর দিক দিয়ে ঠিক না গাড়ি যদি একটু মানে বেশি যদি ফাস্ট পিকআপে চালানো হয় তাহলে গাড়ির সাউন্ডটা নষ্ট হয়ে যায় আমার হলো যা আছে আমার আর কি চলে যায় আমি আর কি হলো টান টুন অত কোনাই তো আমার আর কি ঘুরে টুরে বেড়াই 110-100 উঠলে মোটামুটি আমার হয়ে যায় হাইওয়েতে এই আর আমার সমস্যা হয় গাড়ি হলো লং টাইম রান করা যায় না আমি ঢাকা থেকে আসার সময় আমি একটা না আসতে চাইছিলাম কিন্তু 108 কিলো 100 মতো আসার পরে গাড়িটা হলো মানে মনে হচ্ছে যে শক্তি নাই গাড়ির আর মানে ভার ভার হয়ে আসে বুঝছো গাড়ি ভার হয়ে আসে কিন্তু গাড়ি কিন্তু অনেক আরাম মানে কি গাড়ি সাউন্ড শুনে বোঝা যাচ্ছে যে রেস দেওয়া দরকার এটা ইঞ্জিন এয়ার কুলিং ইঞ্জিন তো এটা যদি লিকুইড কুল ইঞ্জিন হতো খালি ভালো না আমি আরন 5 ভার্সন 3 এর সাথে আমি রেস দিছিলাম আগে যাইতে পারবে না কেপিআর পারবে না ভার্সন 3 এর সাথে পারবে না না কেপিআরই কেপিআর তোমার মনে করলে একদম লেভেলে ভার্সন 3 আর কেপিআর একই এরকম অবস্থা ওই 80 পর্যন্ত 100/120 পর্যন্ত ঠিক আছে তারপর থেকে তবে তোমার আরেকটার সাথে তোমার মানে একটা ইয়ে করছিলাম আর কি পরীক্ষামূলক ভাবে জিএসএক্স এর সাথে আপনার ভার্সন 2 টা ঠিক আছে কেপিআর এর সাথে ভার্সন 2 না তোমার ভার্সন 3 হইতে জিহাদ নামে কাউকে চেনো কি ভার্সন 3 নিছে ব্লু কালার জিহাদ হ্যাঁ জিহাদ ওই যে তোমার ভার্সন 3 চলে মনে হয় এই আমার গাড়ি মনে করো যে
এক ইয়েতেই মনে করো যে 138 উঠে গেছে, 138 এরকম টান টান দেওয়ার ইচ্ছা থাকলে এগুলা না করে আপনি ইয়ে যাবেন, যমুনায় যাবেন, তাই না? যমুনায় মাথা থাকলে মাথায় মাথা, আমার যখন মন চাই টান দিতে আমি যমুনা যে এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে মাথা টান দিয়ে চলে আসি। না যে কেপিআর চালাইছে না সে বলতে পারবে যে না কেপিআর কি ছিল আসলে, কি জিনিস ওগুলো রিক্স নিয়ে তো লাভ নাই। ভার্সন 3 বলো ভার্সন 2 বলো এগুলো ইলেকট্রিক বাইক তো, মানে সবকিছুই তোমার মনে করো যে ইলেকট্রিক ভাবে তোমার মনে করো সেন্সরের মাধ্যমে তোমার কন্ট্রোলিং হয়, একটু ঝামেলা। আমি আবার এই দিক দিয়ে সচেতন আছি, সতর্ক থাকি সবসময়। টাকা বড় কথা না, কথা হচ্ছে মেইনটেনেন্স, গাড়ি যেন একদম 100-100 থাকে, মানে 100-100 থাকে। না ওটাই 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 যদি ঠিক রাখা যায় সব গাড়ি ভালো। ওটাই আমার আমার হর্নেট মনে করো যে শোরুম থেকে গাড়ি বের করছে, বের করার পরে আমি গেছি ওইখানে সার্ভিসের জন্য গেছি, বলতেছে ভাই আপনার গাড়িটা একটু চালাবো, একটু আলাদা লাগতেছে। আমি আচ্ছা চালান, চালায় এসে বলতেছে যে ভাই নতুন শোরুমের গাড়ি চালায় যে মজাটা পাইলাম না, আপনারটা চালায় সেই মজাটা পাইলাম। আমি কিভাবে বলছেন না আপনারটা অনেক পাতলা, মানে গাড়িটা অনেক মানে মানে মমের মতো চলতেছে। আমার একটু কম 13-14 হাজার কিলো ওই রকমই, হর্নেট ফ্রি হয় আপনার 10,000 এর পরে, 10,000। আমার গাড়ি এখন 13,000 চলতেছে, এখন গাড়ি অনেক ফ্রি। কিন্তু ওই যে রেসের দিক দিয়ে আর কি, মানে ধরো লং যখন আসবা গাড়ি, মানে ইঞ্জিন হিট হয়ে গেলে পিকআপ ছেড়ে ছেড়ে মানে ইয়ে হয়ে যায় আর কি, ভার হয়ে যায় পিকআপ ছেড়ে দিলে ভার হয়ে যায়। গাড়ি রিসেল ভ্যালু নাই তো, গাড়ি সমস্যা আর নাই বর্তমানে, আর সমস্যাটা হয় না পিকআপ ছেড়ে দেওয়ার জন্য। তবে গাড়ি এমনিতে নরমালি তোমার ওইভাবে না, এমনি নরমালি চালাইলে গাড়ির কোন প্রবলেমই দেখা যায় না, কোন সমস্যাই মনে হয় না। সমস্যা এক জায়গাতেই তোমার হচ্ছে ওই গাড়িটা তোমার রিসেল ভ্যালু নাই, সমস্যা এক জায়গাতেই রিসেল ভ্যালু কম, প্রচুর কম, প্রচুর মানে একটা গাড়ি নিয়ে মনে করো। হ্যাঁ আপনার তো সেল করতে কত দেয়? ওটা ওই 1-14-15 এরকম, এত কম হওয়ার কথা না। না এরকমই রিসেল ভ্যালু যাওয়া লাগতো। অনেকে তোমার মনে করো যে ওই ইয়ে করে বলে যে ভাই লাগের উপরে যাওয়া একটু মুশকিলই আছে, আরে ভাই পারাপাড়ি করে আসেন নিয়ে যেতে পারলে বাসে, সে রাতে রাতে নিয়ে গেছে ঠিক ছিল আর কি আমার মত, কারণ কি এখনো সেল হয় তো ঢাকায়, সেল টেল হয় টুকটাক দু একটা দেখি, দাম চাই 50 তাই ওইরকমই 45 এরকম দাম চাই। আর নতুন বাইকের দাম এখন নতুনের দাম তোমার 75,000 টাকা, 1,75,000, খুব বেশি যে একদম আহামরি দাম তাও না। না সেটাই রিসেল ভ্যালু, আসসালামু আলাইকুম, এখন এখন সব গাড়ি রিসেল ভ্যালু অনেক খারাপ, মানে কেনার সুযোগ নামাজ করলেন আমিও পড়লাম স্যার ভালো তো
তিন দিন না চার দিনের ফল এটা স্যার, দেখা যাক কি হয়। না ঠিক আছে, প্রয়োজন এই পর্যন্ত। দুটো বেকার রিমুভ দিছেন না? জি স্যার, আজকে কিছু গিগ তৈরি করব স্যার, দেখি। আমি মানে ঘুম হয়নি তো স্যার, এর জন্য মানে মাথা একদম ব্যথা করে, একদম মানে সমস্যাই হয়ে যায় আর কি। গিগ দিব, অতি শীঘ্রই দিতে হবে গিগ। আর রিকোয়েস্ট আপনার, কিন্তু আমি আইডিয়া পাই না সমস্যা এক জায়গাতেই, মানে কি লিখবো কি বলতে হবে এরকম আইডিয়াটা পাওয়া যায় না সমস্যা এক জায়গাতে। এইগুলোতে দিছি, এই যে বাই রিকোয়েস্ট দিছি এগুলা। কিন্তু রাতে স্যার এখানে মানে আপনার বাই রিকোয়েস্ট ভালোই আসে, একটার পর থেকে মানে বাই রিকোয়েস্ট আসা শুরু করে আর কি, একটা দুইটা তিনটা। স্যার বন্ধ করব? আচ্ছা বন্ধ করেন, কাজ করে যাও, সমস্যা নেই, আশা করি পাবেন। ইউসুফ ভাই বলতেছে গিগ লাগবে নাকি? গিগ লাগলে অবশ্যই অবশ্যই, ইউসুফ ভাইয়ের থেকে তো অবশ্যই আইডিয়া তো নিতে হবে আমার। মাই কি অবস্থা, লাগবেই।